গুড মর্নিং স্টুডেন্ট আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করবো ক্লাস সেভেনের র্যাপিড রিটার অভাগীর স্বর্গগল্পের দ্বিতীয় অধ্যায়ের যে সেকেন্ড পার্টটি বাকি রয়েছে সেটি নিয়ে গত ভিডিওতে আমি দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশটি নিয়ে আলোচনা করেছিলাম যেখানে শেষ ক্লাইনটি ছিল এরকম যে অভাগীর অভাগীকে তার ছেলে কাঙালি বলেছিল যে বিন্দির মাসে দিন রকালের পিসির সঙ্গে নাকি গল্প করেছিল যে অভাকের মতন সতীলক্ষ্মী বই বউ এরকম দুলে ভুলে পারেনি কাঙালির মা চুপ করে এই কথা চুপ করে রইল কাঙালি তেমনি আস্তে আস্তে বলতে লাগলো যে বাবা যখন তোকে ছেড়ে দিল তখন তোর কত লোকে নিকে করতে সাদা সাদি করলো অর্থাৎ বিয়ে করতে বলেছিল কিন্তু তুই বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ গুজবে হ্যাঁ মা তুই নিকে করলে অর্থাৎ তুই বিয়ে করলে আমি কোথায় থাকতাম আমি হয়তো না খেতে পেয়ে এতদিনে কবে মরে যেতুম মা ছেলেকে এই কথা শুনে দু হাতে বুকে চেপে ধরল সেদিন তাহাকে আসলেই সেই দিন তাহাকে এই পরামর্শ কম লোকে দেয়নি কিন্তু সে কখনই সে এ কথায় রাজি হয়নি আচ্ছা এরপর অবাকের চোখ দিয়ে জল পড়তে লাগলো তার পুরোনো কথা মনে পড়ে এবং ছেলে তার হাত দিয়া মুছিয়ে দিয়ে বলল যে কাঁথাটা পেতে দেবো মা সুবি অর্থাৎ কাঁথাটা কি পেতে দেবো তুই সুবি মা চুপ করে রইল কাঙালি মাদুর পাতল কাঁথা পাতলো এবং মাচার ওপরে ছোট বালিশটি পেরে দিয়ে হাত ধরে তাকে বিছানায় টেনে লইয়ে গেল মা কহিল অর্থাৎ মা বলো কাঙালি আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই অর্থাৎ তোকে আজকে আর কাজ যেতে কাজে যেতে হবে না এই কথায় কাঙালির খুব ভাল লাগলো কিন্তু বললো যে জল পানের জন্য কয়েকটা পয়সা দেয় তাহলে তো সেটা দেবে না মা তখন অভাকি বললো না দিগকে আয় তোকে রূপকথার গল্প বলি কাঙ্গালি তৎক্ষণাৎ মাকে মায়ের বুক কে ঘেসিয়া শুইয়া পড়িল বল তাহলে রাজপুত্র কোটালপুত্র আর সেই পক্ষীরাজ ঘোড়া অর্থাৎ এই গল্পগুলোকে বলতে বলল অভাগী রাজপুত্র কোটালপুত্র আর পক্ষীরাজ ঘোড়ার কথা দিয়ে গল্প আরম্ভ করল এ সকল তাহার পরের কাছে কতদিনের দিনের এবং কতদিনের বলা উপকথা কিন্তু মুহূর্ত কয় পরে কোথায় গেল তার রাজপুত্র আর কোথায় গেল তার কোটালপুত্র সে এমন উপকথা শুরু করিল যা পরের কাছে তাহার শেখানো যেন নিজের সৃষ্টি জ্বর তার যত বাড়তে লাগলো তত যেন তার মাথায় যেন উষ্ণ রক্ত বইতে লাগলো ততই সে নতুন নতুন গল্প তৈরি করতে শুরু করলো তার বিরাম নেই বিচ্ছাদ নেই কাঙালি অল্প দেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল ভয়ে বিস্ময়ে সে সজরে মায়ের গলা জড়াইয়া তার বুকের মধ্যে যেন মিশিয়া যাইতে লাগিল বাইরে বেলা শেষ হইল সূর্য অস্ত গেল এবং সন্ধ্যার ম্লান ছায়ায় যেন চারিদিক থেকে গেল কিন্তু ঘরের মধ্যে আজ আর প্রদীপ বা দ্বীপ আলো জ্বলিল না নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধ গুঞ্জন নিস্তব্ধ পুত্রের কানে সুধাবর্ষণ করতে লাগলো সে সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী সেই রথ সেই রাঙা দুটি পা সেই তার স্বর্গে যাওয়া কেমন করে শোকার্ত স্বামী শেষ পদধুলি দিয়া কাঁদিয়া বিদায় দিলেন কি হরিধ্বনি দিয়া ছেলেরা মাতাকে বহন করিয়া লইয়া গেল তারপর সন্তানের হাতে আগুন সে তো আগুন নয় কাঙালি সে তো হরি তার আকাশ জোড়া ধুয়া আর ধুয়ো নয় বাবা সেই তো স্বর্গের রথ কাঙালিচরণ বাবা আমার অর্থাৎ এই জায়গাটার মধ্যে সে গল্প করতে চলে গেল সেই শ্মশানে যেখানে ছেলের হাতের আগুন পেয়ে গির্নিমা স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছিল সেই কাহিনী ওর মনে করতে লাগলো ওর কাছে মনে হতে লাগলো যেন ছেলের হাতের আগুন পাওয়া বিশাল ভাগ্যের ব্যাপার এরপর বললো যে কেন মা তোর হাতের আগুন যদি পাই বাবা বামনের মতো আমিও সজ্ঞে যেতে পাবো গাঙালি কহিল যা বলতে নেই মা সে কথা বোধ করি শুনতেও পাইল না ছোট জাত বলে তখন কিন্তু কেউ ঘেন্না করতে পারবে না যদি সে ছেলের হাতের আগুন পায় দুঃখী বলে কেউ তাকে ঠেকিয়ে রাখতে পারবে না ইস ছেলের হাতের আগুন রথকে যে আসতেই হবে ছেলের মুখের ওপর মুখ রাখিয়া বলিল ছেলে মুখের ওপর মুখ রাখিয়া বলিল যে বলিস নে মা বলিস নে আমার বড্ড ভয় করে অর্থাৎ তুই মরে গেলে তোর হাতে আগুন এই সমস্ত কথা ভাবলি আমার বড্ড ভয় করে মা কইল দেখ কাঙালি তোর বা বাবাকে একবার ধরে আনবি অমনি যেন পায়ের ধুলো মাথায় দিয়ে আমাকে বিদায় দেয় অর্থাৎ শেষ যাত্রার আগে অভাগী চাইল যেন তার ছেলে কাঙালি তার বাবাকে ডেকে আনে অমনি পায়ে আলতা মাথায় সিঁদুর দিয়ে কিন্তু কে বা দেবে তুই দিবি না রে কাঙালি তুই আমার ছেলে তুই আমার মেয়ে তুই আমার সব বলতে বলতে শেষ ছেলেকে একেবারে বুকে জাপিয়া ধরিল এই হলো গল্পের শেষ অংশটুকু এবার যে কোশ্চেন অ্যান্সার এবং ওয়ার্কশিটটি দেওয়া হয়েছে সেটি কমপ্লিট করে এবং তার সাথে আমি প্রথম যে চ্যাপ্টার পলাশির যুদ্ধ সেটার কি নোটসে আমি ওই অর্থ বিপরীত শব্দগুলোও এবার অ্যাড করে দিয়েছি কমপ্লিট করে নেবে ধন্যবাদ